টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা সিঙ্গার সেলাই মেশিন সিঙ্গার প্রমিস 1408 এই মডেলের সেলাই মেশিন আনবক্সিং করে দেখব যে এর ভিতরে কি কি থাকে। তো আজকের ভিডিওতে জাস্ট আমি এটাকে আনবক্সিং করে দেখব যে এটার সেলাই মেশিনের সাথে কি কি আনুষঙ্গিক যন্ত্রপাতি থাকে বা কী কী অ্যাক্সেসরিজ থাকে সেটা দেখব। তো আমার এই চ্যানেলে সিঙ্গার সেলাই মেশিন এটা সম্পর্কে একদম ডিটেলস থাকবে। ডিটেলস বলতে কারণ আজকে আমি অনলি এই মেশিনটাকে ওপেন করে দেখব যে ভিতরে কী কী থাকে। তো এই মেশিনের কী কী ফাংশনালিটিস আছে বা এই মেশিনের মাধ্যমে কী কী ধরনের সেলাই করা যায় এবং কোন পার্টসের কী কাজ, এগুলা ডিটেলস আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে নিয়ে আসব। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এই মেশিনটাই শুধু আনবক্সিং করে দেখব। তো চলেন শুরু করি। এই যে প্রথমে যে এখান থেকে আমি দেখেন একদম ইনটেক করা একটা মেশিন, এই যে খুলে নিচ্ছি, এই যে দেখেন, এই যে আমি খুললাম। তো প্রথমে এই যে আমি যে কেনার পরে যে এরকম একটা রিসিপ আমাকে দিছে, তো এটা আমি রেখে দিচ্ছি পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কভার, এটা হচ্ছে সেলাই মেশিনের একটা কভার। তো এটা পাশে রাখি, এটা কীভাবে ইউজ করে বা কী কাজ এটা পরে দেখব। এরপরে দেখেন যে আস্তে আস্তে আমি যে বাকি যে যন্ত্রাংশ সেগুলো আমি খুলে নিচ্ছি। তো দেখেন এই যে এটা আমি বের করে নিচ্ছি মেশিনটা, এই যে এটা হচ্ছে মেশিন, এই যে এটা হচ্ছে মেশিন। আর এই যে এরকম একটা ক্যাটালগ থাকবে এখানে, এই দেখেন এই যে সেলাই মেশিনের একটা ক্যাটালগ আছে, এই ক্যাটালগ বুক। তো এইখানে বিভিন্ন সেলাই মেশিন সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে কী করতে হয় বা কোন পার্টসের কী কাজ, এগুলার বেশ কিছু ইনস্ট্রাকশন এর ভিতরে দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাটালগ। তো এটা আমি রেখে দিচ্ছি পাশে। এরপর আমি এখান থেকে যে খুলে নিচ্ছি এটা, এখানে যে কভারটা, এই যে দেখেন আমি খুলে নিলাম। এরপরে দেখেন এই যে একটা পলিথিনের কভার আছে, এটাও আমি খুলে নিই, এটা খুলে নিলাম। তো এই যে এইটা যেটা আমি প্রথমে যেটা পাইলাম, এটা হচ্ছে মেশিনের কভার। এটা যেইভাবে ঢেকে রাখতে হয় মেশিনটাকে, এই যে দেখেন যেইভাবে যেভাবে ঢেকে রাখতে হয়, আর এই যে এটা এই যে এরকম কাটা অংশ আছে, এইভাবে ঢেকে রাখবো আমরা মেশিনটা যখন আমি সেলাই শেষ হবে রেখে দেবো, এইভাবে ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে কভার। এরপরে মেশিনের দেখেন এই যে যে একটা অংশ, এটা আমি একটু বের করে নিয়ে আসি, যেটা দেখেন এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক একটা মেশিন। তো এই মেশিনের এই যে এই অংশটা হচ্ছে, এটার মাধ্যমে মেশিনটা অপারেট করতে হয়। আর এই যে এটা যাবে আপনার প্লাগের সাথে অ্যাটাচ হবে, আর এটা যাবে এই যে মেশিনের সাথে জয়েন হবে, দেন এটাকে প্রেস করলে মেশিনটা চলবে। তো এটা আমি সরাসরি পরবর্তীতে দেখাবো। তো এটা হচ্ছে ফুট কন্ট্রোল, মানে পায়ের সাহায্যে মেশিনটা অপারেট করতে হয় বা চালাইতে হয়। তো এটা হচ্ছে কি ফুট কন্ট্রোল। তো এই হচ্ছে আমাদের ফুল মেশিনটা, দেখেন এই মেশিনের বেশ কিছু যন্ত্রাংশ আছে। তো এইগুলার কী কী পার্টস আছে এগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বলবো। তো এই যে এটা হচ্ছে একটা হ্যান্ড হুইল, আর এই যে যে এই যে দেখেন মেশিনের যে এই অংশটা, এই যে যে ফুট মানে ফুট কন্ট্রোল যেটা পায়ের সাহায্যে কন্ট্রোল করে, এটা যাবে হচ্ছে আপনার কারেন্টের সাথে অ্যাটাচ হবে এটা। আর যে এটা খুলে ফেলি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন এই যে এই অংশটা, এটা হচ্ছে জয়েন হবে যে এটার সাথে, যেখানে দেখেন এইখানে এই যে দেখেন এটা শেপ কিন্তু দুই পাশে দুই রকম, ঠিক আছে। যে এই অংশটা যাবে এই ডান দিকে, যে এইদিকে যেভাবে এটা যাবে এখানে,
আর এটা যাবে আপনার কারেন্টের যে সকেট সেখানে অ্যাটাচ হবে। তো এরপর এটা লাগানোর পরে এখানে থাকবে, এই দেখেন একটা সুইচ আছে লাগানোর পরে, যেটা অন অফ সুইচ আছে, দেন অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে এই মেশিনের এই যে এইখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে, যে এইখানে মানে আমার এই যে মেশিনের এখানে যে এই যে নিডিল আছে দেখেন, এই যে এইখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো এটা আমি পরবর্তীতে যখন মেশিনটা চালাই দেখাবো আপনাদের, তখন এটা ক্লিয়ার দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এখানে একটা লাইটিং আছে। এরপরে যে এটা হচ্ছে মেশিনের যে সেলাই করার সময় সেলাইকে পিছনের দিকে নেওয়ার জন্য, ব্যাক স্টিচ দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়। আর এইখানে দেখেন বেশ কিছু ফাংশন আছে এই হুইলটা, এখানে এখানে এই যে 1 2 3 4 এই যে যে তিনটা ব্লু কালারের মার্ক করা, এটার সাহায্যে হচ্ছে বাটন হোল যেটা সেটা সুইং করতে হয়। আর এখানে 12 ধরনের ডিজাইনের সেলাই এখানে এই মেশিনের মাধ্যমে করা যায়। জাস্ট এটা যেভাবে ঘুরিয়ে দিলে যেখানে আমি রাখবো, যে এই মার্ক করার পজিশনে আমি যে ডিজাইনটা রাখবো সেলাই করলে সেই ডিজাইনটা হবে। তো এটা আমরা সেলাই করে পরবর্তীতে দেখব। আর এই মেশিনের সাথে আরেকটা যে গুরুত্বপূর্ণ অংশ পাবেন সেটা হচ্ছে এই যে অংশটা দেখেন খোলা যায়, এটা এই যে দেখেন আমি টান দিয়ে খুলে ফেলতেছি, এই যে এটার সাথে টুল বক্স, এই যে এখানে বেশ কিছু যন্ত্রাংশ থাকবে মেশিনের সাথে। খেয়াল করেন এই যে এখানে এই টুল বক্সে বেশ কিছু যন্ত্রাংশ থাকবে, এই যেগুলো আমি এখানে দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে এগুলো হচ্ছে ববিন। তো এরকম একটা ববিন এখানে অলরেডি লাগানো আছে আর এখানে দুইটা থাকবে। এরপরে এই যে এই দুটা হচ্ছে প্রেশার ফুড, তো একটা অলরেডি লাগানো আছে আর এই যে আরও দুইটা আছে। এই যে এটা আর একটা ডিভাইস, এটার সাহায্যে যে বাটন হোল সেলাই করতে হয়, এটা হচ্ছে ব্রাশ। আর এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি করার জন্য, কিছু ছোটোখাটো ধরনের এমব্রয়ডারি করা যায় মেশিনের মাধ্যমে, এই পারপাসে ব্যবহার করা হয়। এই যে ববিন থাকবে তিনটা, তো আপনারা যখন এই মেশিনটা কিনবেন তখন এই জিনিসগুলো আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? এই টুল বক্স অলরেডি থাকবে, তারপরে আপনারা একটু চেক করে নেবেন যে আরও কিছু যন্ত্রাংশ থাকে। আর যে এখানে কিছু নিডিল আছে, নিডিল অলরেডি একটা লাগানো আছে, আর যে এখানে আরও তিনটা নিডিল থাকবে। আর এই দেখেন ববিনটা হচ্ছে যে এই পজিশনে, এই যে এখানে হচ্ছে, এই যে দেখেন এই যে ববিন কেস বা এখানে যে ববিনটা লাগানো আছে, ঠিক আছে? এই যে এটা এভাবে খোলা যায় আবার এভাবে লাগানো যায়। আর এই যে মেশিনের এই টুল বক্সের এই অংশটা যেইভাবে সেলাই করার পূর্বে এটা লাগিয়ে নিতে হবে, দেখেন এই যে এইভাবে নিয়ে একটু এই চাপ দিলাম লেগে গেল। তো এই হচ্ছে মেশিনের মানে আমরা মেশিন কেনার পরে প্রাথমিকভাবে আমরা এই যন্ত্রপাতিগুলি পাবো বা এই ধরনের অ্যাক্সেসরিজ পাবো মেশিনের সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আজকের ভিডিও আর বেশি বড় করব না। আজকে জাস্ট আমরা মেশিনের একটা ওভারভিউ বা একটা রিভিউ দেখলাম যে মেশিনের আনবক্সিং করলে আমরা কী কী যন্ত্রপাতি বা কী কী অ্যাক্সেসরিজ মেশিনের সাথে থাকবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এই মেশিনের আরও ডিটেলস আমরা জানবো, একদম এই মেশিনের মাধ্যমে যত ধরনের ডিজাইনের সেলাই করা যায় বা যত ধরনের কাজ করা যায় সব কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, বা এই মেশিনের কী কী পার্টস আছে, কোন পার্টসের কী কাজ কীভাবে সেটা করতে হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আশা করি এই আমার এই ভিডিওগুলো দেখ যদি আপনারা দেখেন পরবর্তী ভিডিওগুলো, তাহলে এই ফিঙ্গার সেলাই মেশিনের যত ধরনের কাজ করা যায় বা যদি কোনো প্রবলেম ফেস করেন সব কিছু আপনারা এই ভিডিওগুলো দেখলে সেগুলো শিখতে পারবেন, যে কী কী প্রবলেম মানে প্রবলেম কীভাবে সলভ করতে হয় বা কী কী ধরনের সেলাই করা যায়। মোট কথা হচ্ছে আপনারা এই ফিঙ্গার প্রোমিস 1460 এই মেশিন কীভাবে অপারেট করতে হয় এভরিথিং আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি এই ফিঙ্গার প্রোমিস 1460 এটার নামে একটা প্লেলিস্ট করব এবং এই মেশিনের যে যে কাজ বা যে যে ফাংশন সেটাই প্লেলিস্টে ভিডিও আকারে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য, বা যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।